দর্শক আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি প্রণব হাসান। পরিবারের স্বাচ্ছল্য ফেরাতে প্রতিনিয়ত বিদেশে পাড়ি জমাচ্ছেন অসংখ্য বাংলাদেশি তরুণ। এদের কেউ কেউ চাকরি নিয়ে আসতে পারলেও বেশিরভাগই প্রবাসী শ্রমজীবী। এদেরই একজন আশরাফুল আলম, তবে চাকরি বা শ্রমিক নয়, কুয়েত প্রবাসী এই বাংলাদেশি যুবকের আয়ের প্রধান উৎস তার কণ্ঠ। বিভিন্ন অনুষ্ঠানে রবীন্দ্র ও নজরুল সঙ্গীত পরিবেশন করে এরই মধ্যে স্থানীয় ও বাংলাদেশি সহ অন্যান্য প্রবাসীর মন জয় করে নিয়েছেন আশরাফুল। কুয়েত থেকে আহ জুবেদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গানের জগতে আশরাফুলের হাতে খড়ি একেবারেই ছোটকাল থেকে। হিন্দুস্থানে উচ্চাঙ্গ সঙ্গীতে ভারতীয় হাই কমিশন থেকে 2011 থেকে 2013 সাল পর্যন্ত তালিম নেন আশরাফুল। বাংলাদেশের বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ছাড়াও টেলিভিশন ও উদীচি শিল্প গোষ্ঠী ঢাকা মহানগরের নানা অনুষ্ঠানে গান গাইতেন তিনি। মাত্র বছর তিনেক আগে কুয়েতে আসেন তরুণ এই কণ্ঠশিল্পী। প্রবাসী বাংলাদেশীদের কাছে খুবই জনপ্রিয় একজন মানুষ তিনি। ভালো কণ্ঠশিল্পী হিসেবে বেশ পরিচিতি লাভ করেন এরই মধ্যে। আমার শুরুটা হয় একেবারে একা নিজের হাতে। পরবর্তীতে আমি এসে আর কি ঢাকাতে আসার পরে 2009 সাল থেকে একটা একাডেমিতে নজরুলসঙ্গীতে ডিপ্লোমা করি। বাংলাদেশেও অনেক সুনাম ও খ্যাতি অর্জন করেন তিনি। 2008 সালে নজরুল সঙ্গীতে ও 2013 সালে গণসঙ্গীতে জাতীয় পুরস্কার পান আশরাফুল। 2014 সালে বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা সত্যের জয় গানে হয়েছিলেন চ্যাম্পিয়ন। সবার কাছে একটাই প্রত্যাশা, ভালো গান শুনবেন, আর আমি যেন আপনাদেরকে সবাইকে ভালো ভালো গান উপহার দিতে পারি। বাংলা টিভিকে স্পেশালি অনেক বড় একটা ধন্যবাদ দিতে চাই, কেন এত ভালো উদ্যোগ প্রবাসের মানুষের দুঃখ দুর্দশা এবং নিপীড়িত জনগণের পক্ষ হয়ে অনেক মিডিয়া চ্যানেল থাকা সত্ত্বেও কাজ করে না, এই দিক থেকে বাংলা টিভিকে অসংখ্য ধন্যবাদ। বর্তমানে আশরাফুল মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের নিয়ে একটি গান তৈরিতে ব্যস্ত, যেটি তিনি উৎসর্গ করতে চান রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীকে। বাংলা টিভি নিউজ ডেস্ক।